হযরত বেলাল মৃত্যু সজ্জায় হযরত বেলাল মৃত্যু সজ্জায় উনার স্ত্রী কাঁদতে কাঁদতে বলতেছেন ইয়া হুজনা আরে কি চিন্তা কি আমার উপর পেরেশানি চেপে বসছে আমার উপর কি চিন্তা চেপে বসতেছে আমার স্বামী মরে যায় আমার স্বামী দুনিয়া থেকে চলে যায় আমি কি পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছি উনি কাঁদতেছিলেন আর বলতেছেন ইয়া হুজনা আরে পেরেশানি পেরেশানি হযরত বেলাল স্ত্রীকে ডেকে বললেন বলো না ইয়া হুজনা বলো বলো ইয়া ফারহাতা তুমি চিন্তার কথা বলো না বলঞ্চ তুমি আমার মনের দিকে আমার মনের কথা জেনে নাও আমি কিন্তু চিন্তিত না আমি আনন্দিত আমি আমার মৃত্যু নিয়ে আনন্দিত কারণ এই মৃত্যুর পরবর্তী একটা সময় চলে আসবে আমি মৃত্যু মিলিত হয়ে যাব আমার রাসূলের সাথে আমি আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব মৃত্যুর পরে আমি আমার রাসূলের সাথে মিলিত হয়ে যাব মৃত্যুর পরে আমি মিলিত হয়ে যাব আমার সাথী যারা ছিল আবু বকর ওমরের সাথে আমার মিলিত আমি মিলে যাব মুমিন কখনো মৃত্যু নিয়ে ভয় পায় না বরং মুমিন ভয় পায় আল্লাহকে ভুলে থাকা রাসূলকে ভুলে থাকা মুমিনের সবচাইতে বড় ভয় কথা ঠিক আছে কিনা বলেন মুমিনের ভয় তো মরা না মরা তো হলো কাফেরদের জন্য মরা হলো ভয়ের মুমিনের মরা হলো জান্নাতের দরজা দেখার আল্লাহু আকবার বলি মুমিন মরে জান্নাত দেখে আর কাফের মরে বেদনা দেখে কথা ঠিক আছে কিনা বলেন ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উনাকে উনি কবর সম্পর্কে বলতেছিলেন কবরের আযাব সম্পর্কে যে কবর একটা পরিবেশ হবে কবরটা ভয়ের উনি বললেন কবরে যাওয়ার আগেই তো কবরের ভয় অনেকে নিয়ে নেয় কবরে যাওয়ার আগেই তো তার কবরের চিন্তা পেয়ে বসে কবরের মধ্যে চিন্তা আছে কবরের মধ্যে কষ্ট আছে এটা তো কবরে যাওয়ার আগেই হয়ে যায় অনেকে আবার অনেকে কবরে যাওয়ার আগেই তার আখেরাতের সুখ স্বাচ্ছন্দ্য আখেরাতের মজা আখেরাতের সবচাইতে ভালো পরিবেশটা সে দেখে দেখে মরতে থাকে উনি বলতেছিলেন একটা শব্দ আমাদের মধ্যে একটা বহুল পরিচিত আছে আমরা জেনে আমরা জানি কবরে গেলে আমাদের কষ্ট হয় কবরে যাওয়াটা কষ্টের হয়ে যায় উনি বললেন তাদের জন্য কবরের কষ্ট তো দুনিয়া থেকেই পেনে দুনিয়া থেকেই তারা আরম্ভ করে দেয় যখন সে মৃত্যু সজ্জায় চলে যায় তখন পৃথিবীর তার সম্পদ তার সন্তান তার পরিবার তার ক্ষমতা দুনিয়ার প্রতি তার ভালোবাসা এমন ভাবে সে ছড়িয়ে ছিটিয়ে দেয় দুনিয়াতে মৃত্যুর সময় তার ভালোবাসা গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে থাকে আল্লাহু আকবার গোটা পৃথিবীর মধ্যে তার ভালোবাসা ছড়িয়ে থাকে তার ভালোবাসা চলে যায় তার বাড়ির মধ্যে তার ভালোবাসা চলে যায় তার ব্যবসার মধ্যে তার ভালোবাসা চলে যায় মানুষের কাছে তার ভালোবাসা চলে যায় তার দুনিয়ার সম্পদের সাথে দুনিয়া থেকে যখন চলে যায় ভালোবাসা তো তার সম্পদের সাথে ফিট হয়ে আছে পারে নাই যার সাথে ভালোবাসা সেখান পর্যন্ত চলে যাবে তার সাথে ভালোবাসা করতে পারে নাই মাবুদের সাথে ভালোবাসা সৃষ্টি করতে পারে নাই রাসূলের সাথে ভালোবাসা করতে পারে নাই দ্বীনের সাথে সম্পর্ক করতে পারে নাই সে যখন দুনিয়া থেকে চলে যায় ভালোবাসা একদিক সে চলে যায় আরেক দিক তখন টানা পড়া তখন টানা পড়া তখন তার ভালোবাসার দিকে তার দৃষ্টি পড়তে থাকে তার বাড়ির দিকে পড়ে তার সন্তানের দিকে পড়ে তার স্ত্রীর দিকে পড়ে তার পরিবার পরিজনের দিকে তাকিয়ে পড়ে তার কর্মীদের দিকে পড়ে তার মুরিদের দিকে পড়ে তখন সে আশ্চর্য হয়ে যায় সে ব্যথিত হয় এগুলি ফেলে আমি কোথায় যাব এগুলি ফেলে কোথায় যাব তখন তার মধ্যে একটা যন্ত্রণা আরম্ভ হয়ে যায় যেমন যেমন আপনার থেকে কোনো জিনিস হারিয়ে যায় আপনার টাকা হারিয়ে গেল সম্পদ হারিয়ে গেল আপনার বাবা আপনার আত্মীয়স্বজন যখন হারিয়ে যায় আপনার কষ্ট লাগে কি না টাকা হারালে কষ্ট লাগে না পেছনে কারণটা কি টাকার প্রতি ভালোবাসা আছে সম্পদের প্রতি ভালোবাসা আছে এর জন্য আপনার সম্পদ কি হয় আপনার অন্তরে কি হয় যন্ত্রণা হয়
তিনি বলতেছেন যে কবরের আযাব বলতে কিছু নাই। আমি মনে করি কবরের আযাব তো তারাই নিয়ে মরে যারা তাদের ভালোবাসাকে দুনিয়ার মধ্যে রেখে তারা দুনিয়া থেকে যায়, তারাই তো কবরের আযাব নিয়ে মরতে থাকে। কথা ঠিক আছে কিনা বলেন। আর যারা মাবুদের ভালোবাসা নিতে নিতে মরে, যারা মাবুদের ভালোবাসা রাসূলের ভালোবাসা দ্বীনের ভালোবাসা নিয়ে তারা দুনিয়া থেকে যায়, তারা তো সম্পদের দিকে তাকায় না, তারা তো মাবুদের দিকে তাকায়। তারা তো মরার আগেই দেখে নেয় আমার জান্নাত তো আমার সামনে ঝুলছে। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। ফেরাউন কি মুসলমান ছিল? দিনদার ছিল? আল্লাহ চিনেছে? মুসা চিনেছে? চিনে নাই। কিন্তু তার ঘরে কে আছে? সে কাকে চিনেছে? ফেরাউনের তো সম্পদ ছিল, ফেরাউনের তো রাজপ্রাসাদ ছিল, মহল ছিল, তার জন্য তার স্ত্রীর জন্য সেবিকা ছিল, তার সকল কিছু ছিল, অর্থ ছিল, জৌলুস ছিল। কিন্তু স্বামী আছে জৌলুস নিয়ে, আসি আছে আল্লাহকে নিয়ে। সুবহানাল্লাহ। ফেরাউন তার স্ত্রীকে বলল আমাকে মেনে নাও, আমি তো গোটা পৃথিবীর জন্য রব দাবি করি, আনা রাব্বুকুমুল আলা, আমি আমার নীতি তোমার মধ্যে আমি চালু করতে চাই, তুমি আমার স্ত্রী আমাকে মেনে নাও, আমি আমার নীতি আমার পরিবারে চালু করব, আমি যা বলি সেইভাবে চলতে হবে, আমি সমাজে আমার নীতিকে চালাতে চাই, আমি আমার রাষ্ট্রে আমার নীতি চালাবো, আনা রাব্বুকুমুল আলা। দেখুন তো, সে দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, কিন্তু মরার সময় সে দেখে আনা রাব্বুকুমুল আলা তো আমি হতে পারি নাই, আমি তো যে দাবি করছি দাবি নিয়ে যখন আমি মরব, সামনে তো আমার জন্য কোনো এমন কোনো পরিবেশ নাই, সেখানে এমন রবকে দেখতেছি, এমন অবস্থা দেখতেছি, আমার তো বাঁচার উপায় নাই, আমি তো আলা দাবি করেছি, আমি শ্রেষ্ঠ দাবি করেছি, শ্রেষ্ঠত্ব দাবি করেছি, আসলে আমার তো ক্ষমতা নেই। মরার সময় বলে আমি ঈমান আনলাম, আমানতু বি রব্বি মূসা ওয়া হারুন। ফেরাউন কার উপর ঈমান আনছিল? কিন্তু সে দাবি করছিল কি বলেন না, কি দাবি করছিল? আনা রাব্বুকুমুল আলা, অর্থাৎ সব কিছু আমার, সব কিছু আমার, ক্ষমতা আমার, পরিচালনা আমার, দায়িত্ব আমার, সকল কিছু দাবি আমার, সম্মান আমার, এছাড়া কারো কিছু করা যাবে না। কিন্তু মরার সময় বলল কি বলেন না, কি বলল? আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন। তুমি দুনিয়াতে তুমি অনেক কিছু চিন্তা করতে পারবা, দাবি করতে পারবা, দুনিয়াতে তুমি অনেক কিছু হাতের মধ্যে নিতে পারবা, তোমার পরিবারের মধ্যে অনেক কিছু তুমি চালু করতে পারবা, আল্লাহর কসম মরার সময় টের পাবা ফেরাউনের মতো সামনে তোমার জন্য কি আছে। কথা ঠিক আছে কিনা বলেন। সামনে কি আছে মরার সময় টের পাবা। দাবি করা যায়, দাবি করা যাবে, কিন্তু মরার সময় টের পাওয়া যাবে। কিন্তু আসিয়া দেখুন, ফেরাউনের ঘরে আসিয়া তে মরার সময় কি দেখে, উনি মরার সময় কি দেখে? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। উনি শুধু জান্নাত দেখে না, উনি আল্লাহর সাথে কথা বলছে, মরার সময় কথা বলে আর আল্লাহকে দাবি করে বলে, আল্লাহ তুমি আমার জন্য কি কি করতে হবে, তুমি আমার রুচি অনুযায়ী তুমি আমাকে জান্নাতটা সাজায় দাও, আমার রুচি অনুযায়ী তুমি আমাকে জান্নাত সাজায়। আসিয়া দুনিয়া থেকে চলে যায়। ফেরাউন তাকে বলল আমাকে মেনে নাও, আসিয়া বলল তোমাকে মানবো স্বামী হিসাবে, একজন মানুষ হিসাবে, এর বাইরে নয়, কিন্তু আমার সকল ধরনের চাহিদা পূরণের জন্য যিনি আমার দিকে সব সময় তাকিয়ে থাকেন, আমার মাথা, আমার চিন্তা, আমার চেতনা, আমার সকল ধরনের চাহিদা একমাত্র তার জন্যই হবে, এছাড়া কারো কাছে আমি মাথা নত করব না, তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি তোমার কাছে মাথা নত করব না। আল্লাহু আকবার। বলি ফেরাউন বলল আমাকে মানো না হলে মেরে ফেলবো। আসিয়া বলল তুমি শুধু মারতেই পারবা কিন্তু তুমি আমার ঈমান নিতে পারবা না। দরবারে আসি কিসের জন্য বলেন?
ইমানটাকে তাজা করার জন্য কথা ঠিক আছে কিনা বলেন, নাকি ইমানটাকে হারানোর জন্য? ইমানের চেতনা, আমলের আগ্রহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে পয়দার জন্য আমাদের দরবারগুলি আমরা সাজাই, এছাড়া দরবারের আর কোনো কাজ নাই, কথা ঠিক আছে কিনা? নাকি জৌলুস, হ্যাঁ, কোনো ধরনের জৌলুসের চিন্তা আছে? না না, দরবারের কোনো জৌলুসের চিন্তা যেই দরবারই করবে এই এই দরবারটা শয়তানের দরবার। দরবার হবে চিন্তামুখী দরবার, দরবার হবে আখেরাতমুখী দরবার, দরবার হবে সুন্নতমুখী দরবার, দরবার হবে আল্লাহ রাসূলকে পাওয়ার দরবার, এই দরবারটা হবে জান্নাতে পাওয়ার দরবার, কথা ঠিক আছে কিনা বলেন? যখনই বান্দা নিজের চাহিদা প্রকাশ করবে বোঝা যাবে এটা হুজুর না, এটা হুজুরের নামে শয়তান। আসিয়া বলল, তুমি আমার সবকিছু নিতে পারবা, ঈমান নিতে পারবা না, আমার বিশ্বাস আমার চাহিদা সবকিছু আমার রবের জন্য। আর ফেরাউন বলল, আমার নাম হলো তোকে আমি রাখবো না, সে বলল আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ, বললেন না? এমন চিন্তা আনা যাবে কি না? আপনার সামনে সুদ চলে আসবে, বলবে আমি সুদ খাবো না। আপনার সামনে যখন হারাম চলে আসবে, আপনি বলবে হারাম ধরবো না। আপনার সামনে এমন পরিবেশ চলে আসবে যখন আপনি দিনের কথা মানা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, আপনি বলবেন আল্লাহ ছাড়বো না, রাসূল ছাড়বো না। আল্লাহু আকবার বলি। আপনার পরিবেশ বলবে ইবাদতের জন্য উপযুক্ত না, ইবাদত করা এত দরকার নাই, আপনার কাছে যখন কথা আসবে আপনি বলবেন জীবন যাবে ইবাদত ছাড়বো না। রাজি আছে কিনা সবাই? আসিয়া বললে, তোমার সম্পদ, তোমার পরিবার, তোমার যত ধরনের জৌলস আছে এগুলি আমার চাহিদা না, আমি এমন রবকে মানি তোমার জৌলসটা নষ্ট হবে কিন্তু আল্লাহ যা আমাকে দিবেন এটা কোনোদিন নষ্ট হবে না। ফেরাউন ঘোষণা দিল তাকে মারার ব্যবস্থা করো, তক্তা না হলো তক্তা, কাঠের কাঠের একটা ফালি আনা হলো, একটা তক্তা আনা হলো, তক্তার মধ্যে পেরেক মারা হলো, সেই কাঠটার মধ্যে পেরেকগুলি মেরে মেরে পেরেকগুলি উল্টা দিক থেকে বের করা হলো। এই কাঠের মধ্যে যদি পেরেক মারা হয়, পেরেকটা বাহির পেছন দিক দিয়ে বের হয়ে যাবে, সাত ন্যাসটা উপরের দিকে থাকবে, উল্টে দেওয়া হয়। আসিয়া কে আনা হয় বলো, একটার মধ্যে শোয়া দাও, পেরেকের ধারালো দিক থেকে উপরের দিকে উঠানো হলো। আপনাদের গ্রাম, আমরা গ্রামগঞ্জের মানুষ, আশ্রা আছে না আশ্রা? আজকে আমাদের আমাদের মাহফিলের কাজ চলতেছে, তো আমাদের দরবারে খাদেম সে এত বড় একটা আশ্রা নিয়ে আসলো, এটার দিকে তাকিয়ে থাকলাম, আমার কাছে তখনই মনে হয়েছে এটা কত বড় কষ্টের, এটা যার গায়ে লাগে সে টের পায়, এটা আসিয়ার জন্য কত কষ্টের ছিল, এটা আসিয়া টের পেয়েছে। কিন্তু আল্লাহর তরফ থেকে আসিয়ার জন্য সংবাদ হলো, আসিয়া তুমি টের পাবা না, এটা আশ্রা ছিল না, এটা লোহার কোনো শার্প জায়গা ছিল না, ধারালো জায়গা ছিল না, এটা জান্নাতের রাস্তা ছিল, এটা জান্নাতের রাস্তা। আমরা দুনিয়ার মধ্যে এসেছি দুনিয়াতে থাকার জন্য না, কে কে থাকতে পারবেন, থাকতে পারবেন? ওদিকে যেতে হবে কি না বলেন? আমরা যেতে আসছি, থাকতে আসি নাই, আর যারা থাকতে আসে তারা থাকতে পারে না, নিয়তটা পরিবর্তন করে ফেলেন, আমরা থাকতে আসি নাই যেতে আসছি, আর যারা থাকতে চায় তারাও থাকতে পারে না, তারাও থাকতে পারে না। এবার তক্তার মধ্যে শুয়ে দেওয়া হলো, বলেন তো দেখি একটা মহিলা এমনি তার গা নরম আর তক্তার মধ্যে পেরেকগুলি উপরের দিকে উঠে আছে, ওই অবস্থায় যদি তাকে শুয়ে দেওয়া হয় ধারালো দিকে তার শরীরের কি অবস্থা হয়? এবার আসিয়া বলে, মাবুদ তোমার জন্য আমি দুনিয়া থেকে আসতে চাই, দুনিয়া থেকে আমি চলে আসতেছি, আমার কোনো পরোয়া নাই, কারণ তুমি যদি আমার উপর রাজি থাকো। আমার একটা চাহিদা আছে, আমার একটা চাহিদা আছে, তুমি আমার জন্য একটা জান্নাত বানাও। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মাবুদ আমি আসতেছি
তোমার কাছে আমি জান্নাত চাই না, তুমি আমার জান্নাত দিবা? না না, আমি জান্নাত তোমার কাছে চাই না। তুমি তো আমাকে জান্নাত দিবাই, আমি তো তোমার জন্য যাই, তোমার জন্য মরি, তোমার জন্য বাঁচি। আল্লাহ আকবার! আমরা কার জন্য বাঁচি বলেন, জোরে বলেন, কার জন্য বাঁচেন? নামাজ পড়েন কার জন্য, দান করেন কার জন্য, এখানে আসছেন কার জন্য? আল্লাহ আকবার! আমার জীবনটা কারো জন্য না, আল্লাহর জন্য। আর আমি যখন মরে যাই, কেউই বলুক আর না বলুক, তখন আমি আল্লাহর জন্য মরব। রাজি আছে কিনা সবাই? আমার মৃত্যুটাও কিন্তু আল্লাহর জন্য। আসিয়া তখন বলল, মাবুত, আমি তো চলে আসতেছি, কিন্তু আমার কোনো ভয় নাই, আমার জন্য একটা বাড়ি বানাও। কে বলতেছে? আসিয়ার ওই কথাটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ শুনাইয়া দিলেন। তার মানে কি? আসিয়ার কথা আল্লাহর এত পছন্দ হয়েছে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ চিন্তা দিয়ে বললেন, তোরাও যদি আমার কাছে এইভাবে মরার সময় চাস, আসিয়ার মতো মর্যাদা তো কেউ দেব। আল্লাহ আকবার! কোরআন এটা দিয়ে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিলেন, তুমিও চাও, তুমি আমার আসিয়ার মতো আমার কাছে চাও মরার সময়। আসিয়া বলল, জান্নাত চাই, শুধু জান্নাত দিলে আমি সন্তুষ্ট হব না, ইন্দাকা, তোমার কাছে। সুবহানাল্লাহ! বলেন না, আমার জান্নাতের ঘরটা তুমি দূরে দিলা, জান্নাতের এক প্রান্তে আমি থাকলাম, আর তুমি আরেক প্রান্তে, এই জান্নাত আমি চাই না, এই জান্নাত আমি চাই না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই, উনি মাঝে মাঝে আবেগ ভরে বলতেন, মাবুদ, তুমি আমাকে কোথায় দিলা, এটা আমার চাহিদা না, তুমি জান্নাতে আমাকে দাও, কিন্তু জান্নাতে তোমাকে আমি যদি না পাই, তোমাকে আমি না দেখি, মাবুদ, আমার অন্তর শান্তি হবে না, এই জান্নাত আমি চাই না। আমি তোমাকে সেজদা দিয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজের আজান শোনার সাথে সাথে আমি দৌড়ে মসজিদে গিয়েছি তোমাকে দেখার জন্যে, তোমার সাথে মিলিত হওয়ার জন্যে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার! আমি সেজদা দিয়ে তোমাকে আমি চিন্তা করেছি, তোমার সাথে আমার দেখা হবে। আল্লাহ আকবার! আমি হালালকে হালাল হিসাবে নিয়েছি, হারামকে হারাম হিসাবে ছেড়ে দিয়েছি, যত ভালো হোক তোমাকে পাওয়ার জন্যে। আমি দুনিয়াতে কষ্ট করেছি, মাবুদ, তোমাকে পাওয়ার জন্যে। রাতের বেলা সবাই ঘুমায়, আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, মাবুদ, তোমাকে পাওয়ার জন্যে। খিদার যন্ত্রণায় কত কষ্ট করেছি, তোবা, হারাম জিনিস পেটে ঢুকায় নাই তোমাকে পাওয়ার জন্যে। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? রমজানের রোজা, যে কোনো সময় রোজা রাখি, আমি ইচ্ছা করলে খেতে পারি, কিন্তু খাই নাই, খাই নাই, মাবুদ, তোমাকে পাওয়ার জন্যে। যখন যখন কাবার কাছে যাই, তাওয়াফ করেছি আর স্বপ্ন দেখেছি, মনে মনে চিন্তা করেছি কাবার মালিকের সাথে মিলব। আরাফাতে হেঁটেছি, মুজদালেফা হেঁটেছি, প্রতিটি মুহূর্তে চিন্তা করেছি তোমার সাথে মিলিত হব। আল্লাহ আকবার! চাহিদা কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বলেন, মাবুদ, তুমি আমাকে জান্নাত দাও, কিন্তু দেখা না দিলে এটা আমার জন্য জান্নাত না। বেতু জান্নাত দুজুক আজতাই দিল রোবা, বেতু জান্নাত দুজুক আজতাই দিল রোবা, বেতু জান্নাত, বেতু জান্নাত দুজুক আজতাই দিল রোবা, বেতু জান্নাত দুজুক আজতাই আইজা ফেজা। আল্লাহু আকবার! তুমি আমাকে জান্নাত দাও, তোমাকে পাই না, এই জান্নাত আমার জান্নাত না, দুজুকে দিলা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুজুকে দিয়ে যদি মাঝে মাঝে আমাকে ডেকে ডেকে বলো, আব্দুল কাদের মহিউদ্দিন, তুমি কেমন আছো, মাঝে মাঝে যদি তুমি আমাকে ডেকে বলো আর আমার সাথে তুমি দেখা দাও, ওই দুজুকটাই আমার জন্য জান্নাত হয়ে যাবে। আসিয়া বলেন, মাবুদ, আমি জান্নাত চাই, জান্নাত আমার জন্য বানাও, জান্নাতের ঘর আমার জন্য বানাও, কিন্তু আমি ওই জান্নাতে যেতে চাই না, যে জান্নাত তোমার থেকে অনেক দূরে, ওই জান্নাত না, ইন্দাকা, তোমার কাছে। কারণ আমি দুনিয়াতে তোমাকে দেখার জন্য আমি আবাদত করেছি, তোমার কাছে থাকার জন্য আবাদত করেছি, তোমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হওয়ার জন্য তোমার আবাদত করেছি। মাবুদ, তুমি যদি জান্নাতে দাও,
জান্নাতটা যেন তোমার কাছে হয় এমন জান্নাত আমার জন্য বানায়া দাও।